السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত বন্ধুরা, আজকে আমরা জানব স্বপ্নে মসজিদ, মেহরাব, মিনারা ইত্যাদি দেখিলে কি হয়, অথবা মসজিদের সাথে সম্পর্কিত স্বপ্নগুলোর ব্যাখ্যা। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মসজিদ বিধ্বস্ত অথবা ধ্বংস হইয়া গিয়াছে দেখে, তবে ওই এলাকার কোনো দিনদার অথবা সরদার লোকের মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মসজিদ তৈরি করিতেছে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা নিকটাত্মীয়ের সাথে সদ্ব্যবহার করিবে এবং মানুষকে খয়ের ও বরকতের উপর একত্রিত করিবে। মসজিদ নির্মাণ শত্রুদের উপর বিজয়ের ইঙ্গিত বহন করে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, ক্বাল আল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিদান্না আলাইহিম মসজিদা। যাহারা তাহাদের সিদ্ধান্তে জয়ী হইল, তাহারা বলিল, আমরা অবশ্যই তাহাদের স্থানে মসজিদ নির্মাণ করিব। সূরাতুল কাহফ আয়াত নং 21। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো অপরিচিত লোক মসজিদে ইমামতি করিতেছে, আর ওই মসজিদের ইমাম যদি অসুস্থ হয়, তবে ওই ইমামের মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মসজিদ গুসলখানায় রূপান্তরিত হইয়া গিয়াছে, তবে স্বপ্নদ্রষ্টা একজন দুরাচারী লোক হইবে, যে গোপনে আল্লাহ তাআলার নাফরমানি করিতেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার ঘর মসজিদে রূপান্তরিত হইয়া গিয়াছে দেখে, তবে সে ইজ্জত ও সম্মান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে এবং মানুষকে অন্যায় ও বাতিল হইতে সত্য ও হকের দিকে আহ্বান করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সে কিছু লোকের সাথে মসজিদে প্রবেশ করিয়াছে এবং লোকেরা তাহার জন্য একটি গর্ত খনন করিয়াছে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে মেহরাবে নামাজ পড়িয়েছে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার জন্য শুভ সংবাদ বহন করিবার প্রতি ইঙ্গিত বহন করে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, ফানাদাতুল মালাঈকাতু ওয়া হুয়া ক্বাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব। যদি কোনো মহিলা মসজিদের মেহরাবে নামাজ পড়িয়েছে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার পুত্র সন্তান জন্মগ্রহণের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে অসময়ে মসজিদের মেহরাবে নামাজ পড়িতেছে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার খয়ের অথবা মঙ্গল লাভের প্রতি ইঙ্গিত বহন করে, যাহা তাহার উত্তরাধিকারীগণ তাহার পরবর্তীতে লাভ করিবে। যদি কোনো ব্যক্তি মসজিদের মেহরাবে 1-2 ফুটা অথবা 3 ফুটা পেশাব করিতেছে দেখে, তবে প্রত্যেকটি ফুটাই তাহার জন্য একটি সচ্চরিত্রবান ও মর্যাদা সম্পন্ন পুত্র সন্তান জন্মগ্রহণের প্রতি ইঙ্গিত বহন করিবে। বর্ণিত আছে, কোনো একজন লোক স্বপ্নে দেখিল যে সে মেহরাবে পেশাব করিয়া দিয়েছে। কোনো এক স্বপ্ন বৃত্তান্তকারীর নিকট ইহার তাবির জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তোমার একটি পুত্র সন্তান হইবে, সে ইমাম হইবে এবং লোকেরা তাহার ইক্তেদা করিবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিনারা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা মানুষকে খয়ের এবং মঙ্গলের দিকে আহ্বান করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিনারা ধ্বংস হইতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে, সে নাম গোত্রহীন হইয়া পড়িবে এবং উক্ত মসজিদের জামাত বিচ্ছিন্ন হইয়া যাইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জামে মসজিদের মিনারা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিনারা হইতে কুয়ায় পড়িয়া গিয়াছে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার ধন সম্পদ নষ্ট হইবার প্রতি ইঙ্গিত বহন করে এবং ইহাও ইঙ্গিত করে যে তাহার একজন সুন্দরী ধার্মিক স্ত্রী থাকা সত্ত্বেও সে একজন জবানদারাজ দৃষ্টা মহিলাকে বিবাহ করিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি লাইক করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।